অ্যালার্ম বেজে গেছে, ঘড়ির অ্যালার্ম বেজে গেছে, এখন উঠতে হবে। যাই উঠি। সকাল সকাল উঠতে কারো ইচ্ছে করে না, তবু সকালবেলায় উঠতে হয়, কেন জানি না, বুঝি না কিছু। এই বেডের অবস্থাটাও খারাপ, বেডটা গুছাবো, আর চুলের অবস্থাও তো অনেক খারাপ হয়ে গেছে, চুলটাও গুছাতে হবে, মানে চুলটাও আশড়াতে হবে। বেডটা তো গুছিয়ে ফেললাম, এখন আমার নিজের চুলটা আশড়াতে হবে, চুলটা একদম এলোমেলো হয়ে গেছে, যাক চুলটা গুছিয়ে আসুন। এখনো অনেকটা ঠিক লাগছে চুলটাকে দেখতে, আগে কেমন লাগছিল। যাই, আমার তো ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ, ব্রেকফাস্ট করার আগে দাঁতটা বড় মেজে আছে। এখন গন্ধটা অনেকটা গেছে, এখন যাই ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্ট করতে হয় তাও কিনা ব্রেকফাস্ট, এমনিতেও তো এখানে কিচেনের ব্যবস্থা করা নেই। কফিটা বেশ ভালো হয়েছে, বা এই পোস্টটা তো দারুণ দিয়েছে শিমু, অনেক সুন্দর। কবে যে আমারও বাড়িটা হবে, সবাই বাড়ির ফটো দিচ্ছে আর আমি একটাও দিতে পারলাম না, কে জানে কবে বাড়িটা আবার রিপেয়ার হবে। এদিকে এই বাড়িতেই থাকতে হবে, ভাঙাচোরা ঘর। একটা কুকিজ খাই বরঞ্চ, এক গ্লাস কফি খেয়ে কে পেট ভরে। কুকুরটা না সেই কেনে খারাপ কিছু করিনি। ও ফো, খেতে খেতে আর মোবাইল টিপতে টিপতে তো আমি ভুলেই গেলাম যে আজকে আমার ফেভারিট সিরিয়ালের নতুন এপিসোড শুরু হবে। এত ভুলো মন আমার, যাই যাই কম্পিউটারটা নিয়ে আসি, ওইখানে বসেই দিই। এই সিরিয়ালটা এত ফানি বলেই আমি এটাকে পছন্দ করি অনেক, কত মজা। সিরিয়াল তো শেষ হয়ে গেল, 12টাও তো বেজে গেল। যাই এখন গিয়ে স্নানটা করে আসি, এমনিতেও যা গরম পড়েছে স্নান না করলে মনে হয় যেন একদম পুড়ে যাব। উফ, স্নান করেছি, কি মজা লাগছে, আজকে শাড়িটাই পরতে হলো, অন্য কোনো তো কাপড় আছে না, আর এই কাপড়টা তো বাইরে পরার জন্য, ওই জন্য আজকে আর এটা পরবো না, আর তো সব কাপড়টা নষ্টই হয়ে গেছে। যাই এখন চুলটা খুলবো, খোলার পর আসবো, চুলটা আগে খুলে ফেলি। চুলটা তো খুলে ফেললাম, এখন যাই চুলটা গিয়ে আসি, যাই ড্রেসিং টেবিলে গিয়ে বসি। তাড়াতাড়ি করে চুলটা আসিনি, তারপর মুখে ক্রিম মেখে নেব। চুলটা আসানো হয়ে গেছে, এখন মুখে ক্রিমটা দিয়ে নিই, নাহলে মুখটা কেমন যেন একটা লাগে। ভালো করে এটা মুখে মেখে নিই, নাহলে আবার পরে কেমন যেন একটা লাগে। স্নান করা হয়ে গেল, চুল আসানো হয়ে গেল, আর ক্রিম মাখা হয়ে গেল। ঠিক আছে, এখন যাই গিয়ে একটু কুকিজ খেয়ে নিই, কুকিজ ছাড়া তো আর কিছুই নেই ঘরে। স্নান শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো, এখন ভালো লাগছে না। এমনি তো আজকে শুক্রবার, কী করি আইডিয়া। যাই একটু মোনালিসার সাথে কথা বলি, কিছুটা সময় কেটে যাবে। ফোনটা নিয়ে এসেছে, ও ভিডিও কল করবো নাকি ফোন কল করবো কিছুই তো বুঝতে পারছি না। আইডিয়া, একটা কাজ করি, মোবাইলে তো নেটও আছে, তাহলে একটা কাজ করি, মোনালিসাকে মেসেঞ্জারই ফোন দিই, ভিডিও করে দিচ্ছি। হ্যালো মোনালিসা, কেমন আছিস তুই? আমি তো খুব ভালো আছি, তুই কেমন আছিস রে? হ্যাঁ আমিও অনেক ভালো আছি, এতদিন পর তোর সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে।
আচ্ছা বাদ দে, কি করছিস তুই? আমি আই তো আমি এখন আমার বোনকে খাওয়াচ্ছি। তোর আবার বোন হলো কবে? এই তো 1 বছর তো হয়ে গেছে। ও বাবা, তুই আমাকে জানা শুনি তোর বোন হয়েছে? মিষ্টি কোথায়? সরি, মিষ্টি দিতে পারিনি, আসলে করোনার সময় হয়েছে তো এই জন্য। ও আচ্ছা, করোনার সময় হয়েছে বলে কি একবার ফোনেও কি বলা যায় না, নাকি মিষ্টি না হয় নাই দিই? সরি, আমি আগে থেকে জানতাম না যে তুই এরকম করবি, না হলে আমি বলে দিতাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা তোর তোর কি একটু ফ্রি টাইম হবে আমার বাসায় আসার জন্য? ফ্রি টাইম? হ্যাঁ ফ্রি টাইম। আমার তো ফ্রি টাইম নেই। কেন নেই? কারণ এরপরে আমাকে পড়াতে যেতে হবে। কোথায় পড়াতে যাবি? তুই আবার নতুন টিউশনি পেয়েছিস নাকি? হ্যাঁ নতুন টিউশনি পেয়েছি তো। কোথায় পেয়েছিস? আরে ওই যে গোয়ালনগর আছে না, ওইখানে একটা মেয়েকে পড়াই আমি। ও বাবা, খুব ভালো কথা। আচ্ছা তাহলে তুই কি করিস? আমি আমি আজকে তো আমার অফিস বন্ধ, আমি অফিসে একটা একটা অফিসে আমি চাকরি করি। ও বাবা, তাহলে তুই কোটিপতি? ধুর, কি বলছিস কোটিপতি? মানুষ কি চাকরি করলে কোটিপতি হয়ে যায় নাকি? তুই কোটিপতি? না আমি কেন কোটিপতি হতে যাবো? মাসে মাত্র বেতন পাই 2000 নাকি 3000 টাকা, এতটুকুতে কি মানুষ কোটিপতি হয়? তুই আর আমি সমান, কেউই কোটিপতি না, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। কত কিছু যে কিনা আছে, বাসার মধ্যে একটা ল্যাপটপ কিনা আছে, আবার একটা আইফোনও ইউজ করিস তুই। আই শোন, এই আইফোনটা আমাকে আমার মা গিফট করেছে, এটা আমি কিনিনি। সেটাই তো বললাম, তোরা কোটিপতি। আরে আচ্ছা কোটিপতি বাদ দে এখন। আচ্ছা এখন রাখি, তুই আমার বাসায় আসিস একবার, আমার এখন কাজ করতে হবে, অনেক ঘরে কাজ রয়ে গেছে। আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, তুই সময় পেলে আমার বাসায় আসিস। আচ্ছা ঠিক আছে রাখি। উফ, মোনালিসার সাথে এতদিন পরে কথা বলে ভালোই লাগছে, আগের মতনই রয়ে গেছে, মানুষকে খালি খোঁটা দেয়, ওর স্বভাবটাই তো এমন। আচ্ছা বাদ দে। তো বন্ধুরা, আজকে আমার মর্নিং রুটিন দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা জানাবে কমেন্ট করে, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দেবে, না হলে কিন্তু সাবস্ক্রাইব হবে না। বাই বাই, আবার কোনো একদিন নতুন ভিডিওতে দেখা হবে। বাই বাই।